হয়ে গেছে, পুজো আমার কমপ্লিট। হয়ে গেল, বারান্দাগুলো মোছা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছে, আর আমিও ভালো আছি। কাজের বউ তো আসছে না, এবার সকালে উঠে আগে কাজ বাজ সেরে আজকে সব রান্না বান্না হয়ে গেছে, রান্না হয়ে গেছে। আর তার ভিতরে একটু রান্না বাকি রয়েছে, রান্না বাকি রয়েছে বলতে রয়েছে কি একটু, আরে হাঁপিয়ে গেছি কাজ করতে করতে, তা বলবো কে, লাউয়ের ঘণ্ট করবো, লাউয়ের ঘণ্টটা বাকি রয়েছে। হয়ে গেল, এত কি বললো, ঘর ধুলো ধুলো হয়ে একদম নষ্ট হয়, মুছবো না ভাবলেও না মুছে পারা যায় না। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, আজকে তো যাবো বাজারের দিকে, ছেলে আসলে তারপর যাবো বাজারে। ছেলে বাইরে বেরিয়েছে, মাথা আসলে নিয়ে আগে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি, পুজো টুজো সেরে আগে ভাবলাম যে ঘরটা মুছে নিই। আর দেখো চুল তো অনেক পেকে গেছে, কিন্তু পাকা চুলেও চুলটা এত সুন্দর সফট হয়েছে না, খুব সুন্দর। বোনের মেয়ে ওই যে কি করে চুলে, এই যে পুরো চুলগুলো সোজা সোজা হয়ে যায় সেইগুলো করে দিয়েছে। যদিও করতে চাই না, আর চুল তো উঠেই যাচ্ছে, তা বলছে না না করবো না, তোরা কর ওগুলো, ওগুলো আমাদের ভালো লাগে না। তা শুনলো না, দিদি বলছে না না তুই কর না, আমাকেও মেয়ে করে দিয়েছে ওরকম, তুইও একটু কর না, আমাদের চুল তো দলা করে বেঁধে রাখবো, যারা চুল ছেড়ে রাখে তাদের সুবিধা আছে, চুল ছেড়ে তারা বেশ স্ট্রেট করে নিল, ভালো লাগে দেখতে। আর আমরা গেও ভূত ঘরের বউ, আমাদের কাজকর্মের ভিতরে এগুলো সাজে না। আজকে চিমনিটা পরিষ্কার করব, চিমনিটা পরিষ্কার করব, কদিন ধরে করব করব ভাবছি, হচ্ছে না। কদিন ধরে তো দেখলে গ্যাসের ঝামেলা একটু ভুগছিলাম, আর বলি বন্ধুরা একটু ভিডিওটা একটু দেখো, কালকে তো আমি ছোট্ট ভিডিও ছেড়েছি কিন্তু কেউ দেখে না, ওয়াচ টাইমটা একদমই নেই। আর রোজ তো যেভাবে কাটছো বলবো, নতুন যারা দেখছো বন্ধুরা প্লিজ একটু সাথ দিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বলবো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর পুরোনোদের তো ভালোবাসা রইলই, সবসময় সাথে আছো, তবে আর একটু সাথে থেকো। ছেলে আসা পর্যন্ত বসে থাকবো, অপেক্ষা করবো, ও আসবে, তারপরে বাজারে যাব, বাজার থেকে দেখি কি আর দোকানে যেতে হবে। আবার একটু ছেলে কলা নেই, কলা খাবে এসে, সে কলা নেই, কলা আনতে হবে। চলো পরে আবার আসছি, চলো কি কি রান্না করেছি দেখিয়ে দিই তোমাদের। এই যে
নিম পাতা ভেজেছি, আর এই যে নিম বেগুন করেছি, মহারাজা খেয়ে অফিসে চলে গেছে। এত ছেলের আর আমার দুপুরের খাবার। এই যে রয়েছে পটল ভাজি, আর গাছের থেকে দেখো একটু আকাশি আকাশি লঙ্কা তুলেছি, আর ধনে পাতা ভাজি করে রেখেছি একটু, ওপর নর্মালভাবে অল্প একটু উনুনে দিয়ে রেখেছি তেলে, ওইটা তোমার বাটা করব। আর এই যে সবজি ডাল করেছি, সবজি ডালে দিয়েছি লাউ কুমড়ো, আর ছেলের জন্য একটা আলু দিয়েছি, আলু সিদ্ধ দেইনি, এটার ভিতরে দিয়ে রেখেছি। দেখো রান্নাঘরটা পরিষ্কার করব বলতে চিমনিটা আজকে পরিষ্কার করব, তারপরে রান্নাঘরটা দেখবো পরে। গ্যাস ট্যাসগুলো রান্না করে রেখেছি, মুছিনি, কেননা চিমনিটা পরিষ্কার করব। দেখো চিমনিটার কী অবস্থা হয়েছে, অনেক দিন হাত লাগাইনি, পরিষ্কার করব তাহলে ঝামেলাটা যায়। দেখি কাপ নেই, কাগজ দিয়ে রাখলাম, পরে কাপ এনে দিতে হবে। চায়ের কাপগুলো আছে নিচে, চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া সেরে টেরে একদম নিচে, নিচে এসে হাজির। ফিল্টার চালানো রয়েছে, একটা বোতল জলও করতে হবে। আর ভালো লাগছে না, পায়ের তলা এত ব্যথা করছে, পাঁচটায় উঠেছি আজকে। চিমনি পরিষ্কার করতে প্রচুর সময় লেগেছে, ওরা তো মিস্ত্রিরা এসে করে দিয়ে যায়, ওরাও করে দিয়ে যায়, সময় লাগে ওদেরও, এক দেড় ঘন্টা সময় লাগে। ওরা তো আমার থেকে আরও বেশি সব খুলে নেয়, আমি শুধু ওই এবারে ওই জালিটা খুললাম, কেননা দেখছি জালিটায় বেশ ঘরে নিয়ে যাই জলের বোতলটা, কেননা এখন আর উপরে যাবো না, আর উপরে যাবো পাঁচটায়, বিকাল পাঁচটায় যাবো উপরে। খাবার দাবার সব টেবিলে, ছেলের জন্য গুছিয়ে রেখে দিয়েছি, ছেলে এখনো খায়নি, বাবা গো ছেলে এখনো খায়নি। তাহলে বন্ধুরা এখানেই রাখবো, টুকটুক করতে করতে আজকে অনেক কাজ করতে হয়েছে, কালকেও করতে হয়েছে অনেক কাজ। আর মাঝে মধ্যে না কাজের বউ কামাই করা দরকার আছে, কেননা কাজের বউ একঘেয়েমি কাজ করলে প্রচুর জিনিসে নোংরা হয়, আর কাজের বউটা যখন কাজ একদিন দুদিন না করে সেই সময়টা সেইগুলো বেশি করে পরিষ্কার করতে পারি। এছাড়া তো করছে, কাজের বউ করে দিয়ে যাচ্ছে, যা করে দিয়ে যাচ্ছে তাই এইভাবেই চলছে। মাঝে মধ্যে তো যেটা বাটি টাটির সাইডগুলো লাল হয়ে থাকে সেগুলো পরিষ্কার করতে হয়, ওরা তো দশ বাড়ি কাজ করে, একদম সাবান বেশি, সাবান খরচা বেশি হয়, সাবান দিয়ে একদম ফেনা ফেনা করে বাসন মেজে রেখে চলে যায়। তাহলে রাখি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সবাই সবার সাথে থেকো,
রাখছি, প্রচুর প্রচুর রোদ উঠেছে, আজকে কোনো জামা কাপড় কাচিনি, দুদিন ধরে প্রচুর জামা কাপড় কেচেছি, আজকে রেস্ট, আজকে কাচা নেই, আবার কালকে কটা কাচবো। মহারাজের জামা কাপড় কেচেছি, অল্প কটা বাকি রয়েছে কাচতে বাকি, সেইগুলো আর আজকে কাচিনি, দেখি কালকে কাচবো। কালকে হচ্ছে বৃহস্পতিবার, দেখি কালকে কাচবো, নাহলে বিকালের জলটা এলে কেচে বাইরেই মেলে দেবো। রাখছি তাহলে।